নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ শেষ করে রান্নার কাজে ঢুকি। রান্না করতে করতে হঠাৎ করে আমার জরুরি একটা কাজ পড়ে যায়, যার জন্য আমার রান্না ফেলে রেখে চলে যেতে হয়। শেষে আমি যতটুকু পারছি করে রেখে গেছি, পরবর্তী রান্নাটা মা করছে, কিন্তু সেইগুলো আর আমি ভিডিওতে ধারণ করতে পারিনি বলে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আজকে ওলকচুটা অন্যরকমভাবে রান্না করতে চাইছিলাম, যে গরম জল ফুটে উঠবে, তার ভিতরে হলুদ, লবণ, ঝাল বাটা, ধনের গুঁড়া সব কিছু দিয়ে যখন ফুটে উঠবে তখন হচ্ছে ওলকচুটা দিয়ে দেই। একপাশে মাছও ভাজে নিয়েছি গ্যাসের চুলায়, আর কাঠের চুলায় তরকারি রান্না করতেছিলাম। এবার জরুরি কাজে আমার তাড়াতাড়ি বেরোনোর জন্য মাকে বলি রান্না করতে, মা পরে তরকারির ভিতরে মাছটা দিয়ে দেয়। এরপর আমি চলে আসি অফিসে। এই তোমার ডেলিভারি এসে কয়টার সময় জানো? হ্যাঁ, কালকে সন্ধ্যা 6:35-এ। কতটুকু হয়েছে বাচ্চার ওজন? ইদানিং কালে 3 কেজি 900, তারপর 3 কেজি 700, 3 কেজি 800, মানে প্রায় 4 কেজির কাছাকাছি বাচ্চা হচ্ছে সব। এটা 3 কেজি 600, তাহলে মোট কালকে ডেলিভারি হয়েছে 3টা। দাঁড়ান ঠিক করে, তোমার কয় কেজি হবে? এটা তো বাইর বই যাবে, ওটা তো আর নাতি পুতি বানাইতে পারবো না, কারণ ওর বর আমাকে ভাই ডাকে। কটুস, তোমাকে কতটুকু হয়েছে? 2 কেজি 700, এইটাই হইতেছে ঠিক মতন। ও অনুযায়ী কিন্তু বেশি হয়েছে ওজন, মা অনুযায়ী, তাতেও ওর এই কইতে গেলে সেই 4 কেজির কাছে গেছে। 2 কেজি 700 কম নাকি? 3 কেজি। অবশেষে ডিউটি শেষ করে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকেন, সুস্থ থাকেন।